কাউকে খুন করা বা মার্ডার করা এই ওয়ার্ডগুলোর সাথে আমরা খুবই ফ্যামিলিয়ার, বাট হোমিসাইড ওয়ার্ডটা সম্পর্কে আমরা অনেকেই ক্লারিফাইড না। এটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। হোমিসাইড মানে হচ্ছে কিলিং অফ এ হিউম্যান বিং বাই অ্যানাদার হিউম্যান বিং, অর্থাৎ একজন মানুষ দ্বারা আর একজন মানুষকে কিল করা বা খুন করা। এটাকে আমরা ফার্স্টে ক্লাসিফাই করব। এটাকে দুই ভাগে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে লফুল হোমিসাইড আর একটা হচ্ছে আনলফুল হোমিসাইড। লফুল শুনেই বোঝা যাচ্ছে যে এখানে যে হোমিসাইডগুলো হচ্ছে বা কিলিং হচ্ছে এই কিলিংগুলো জাস্টিফায়াবল। হ্যাঁ, সো জাস্টিফাই, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, লফুল হোমিসাইডকে জাস্টিফায়াবল হোমিসাইড আর এক্সকিউজেবল হোমিসাইড। আমরা একটু বোঝার চেষ্টা করি। জাস্টিফায়াবল হোমিসাইড মানে হচ্ছে একজন পার্সনকে কিল করা হয়েছে, এটা তো করা হয়েছেই, বাট উই কিলিংটা জাস্টিফাইড। যেমন যখন কোর্ট থেকে কারো ডেথ সেন্টেন্স দেওয়া হয় এবং সেটাকে পরবর্তীতে এক্সিকিউট করা হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এবং ওইভাবে যখন একজন পার্সনকে কিলিং করা হচ্ছে, এটা কিন্তু এই জাস্টিফায়েবল হোমিসাইডের মধ্যে পড়ে। এটাতে কিন্তু কোনো মানে দোষ হচ্ছে না বা কারো কোনো শাস্তি হচ্ছে না, কারণ এটা কোর্ট থেকেই রায় হচ্ছে। আরও যদি আমরা উদাহরণ চাই, যেমন দেখা গেছে কোথাও এক জায়গায় মারামারি লাগছে, সো মারামারি লাগার কারণে ওই জায়গায় পুলিশকে লাঠিচার্জ করতে বলা হয়েছে। এটা কে অর্ডার করছে? যারা অথরিটি আছে, কনসার্ন অথরিটি, তো তারা হচ্ছে পুলিশকে অর্ডার করছে যে মানে এই ডিওর্সটা বা এই দাঙ্গা বা এই মারামারিকে থামাইতে লাঠিচার্জ করো। তো ওই লাঠিচার্জে মানে এখানে কোনো প্রি মেডিটেশন ছিল না, প্রি প্ল্যান ছিল না, জাস্ট ওই ডিওর্সকে থামাইতে যে পুলিশ যখন লাঠিচার্জ করতেছে তখন দেখা গেল ওখানে কেউ মারা গেল। এই জায়গায় যে হোমিসাইডটা হচ্ছে জাস্টিফাইড হোমিসাইডের মধ্যে পড়বে। বা দেখা গেছে একজন ওম্যানকে একজন পার্সন রেপ করতেছে, তো ওই রেপ করার টাইমে ওই ওম্যানটা ওই রেপিস্টকে হচ্ছে খুন করে ফেলছে, কারণ সে তার নিজেকে সেফ করতে সেলফ ডিফেন্সের স্বার্থে খুন করে ফেলছে। সো এটাও কিন্তু জাস্টিফায়েবল হোমিসাইডের মধ্যে পড়বে। হ্যাঁ, এখন আসা যাক এক্সকিউজেবল হোমিসাইড। এক্সকিউজেবল হোমিসাইড মানে হচ্ছে এটা আনইনটেনশনালি করা হয়েছে, যেমন ওই যে বলছিলাম যে সেলফ ডিফেন্স, অর্থাৎ নিজেকে বাঁচাইতে দেখা গেছে আর কোনো উপায় নেই নিজেকে বাঁচানোর, তখন সে খুন করে ফেলছে। সো এটাও এক্সকিউজ দেওয়া যাবে কোর্টে যে আমি আসলে এই কারণে খুন করছি, আমার হাতে আর কোনো অপশন ছিল না। সো তখন কিন্তু তার যে পানিশমেন্ট সেটা কিন্তু খুবই এলিভিয়েট হয়ে যাবে। কাউকে খুন করে ফেলানো হয়েছে অ্যাক্সিডেন্টে, হ্যাঁ মানে ইন্টেনশন ছিল না বাট অ্যাক্সিডেন্টালি খুন হয়ে গেছে। ডক্টর অনেক সময় অপারেশন করতে যায় কিন্তু দেখা গেছে যে অপারেশন করতে গেছে বাট আলটিমেটলি ওইখানে পেশেন্টটা মারা গেছে। সবসময় তো বাঁচবে এরকম কথা না, রাইট? অনেক সময় কিন্তু বডির বিভিন্ন কন্ডিশন, বডির বিভিন্ন রিয়াকশানে প্রবলেম হওয়ার কারণে পার্সনটা মারা যাইতে পারে। সো এটাও এক্সকিউজেবল হোমিসাইডের মধ্যে পড়বে। যদি একজন পাগল মানুষ কাউকে খুন করে ফেলে তো সেটাও কিন্তু এক্সকিউজেবল হোমিসাইডের মধ্যে পড়বে। আনলফুল হোমিসাইড, তো আনলফুল হোমিসাইড যেটা এটা মানেই বোঝা যাচ্ছে যে বেসিক্যালি এটা জাস্টিফাইড না, এটা যদি করা হয় তাহলে সে অনেক শাস্তি পাবে। হ্যাঁ, তো আনলফুল হোমিসাইডকে আমরা আবার বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মার্ডার, আর একটা কালপেবল হোমিসাইড, আর একটা হচ্ছে র্যাশ অর নেগলিজেন্ট হোমিসাইড, আর একটা আলটিমেটলি আমরা বলতে পারি সুইসাইড। হ্যাঁ, সুইসাইডকেও আমরা এর মধ্যে ফেলতে পারি, যদিও মেনলি তিনটা, মার্ডার, কালপেবল হোমিসাইড, র্যাশ অর নেগলিজেন্ট। ফার্স্টে কালপেবল হোমিসাইড নিয়ে আমরা জানবো। তো কালপেবল হোমিসাইডকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, আর একটা হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। একটু বোঝার চেষ্টা করি, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এটা সম্পর্কে যদি আমরা একটু বুঝতে চাই তাহলে কাহিনীটা হচ্ছে যে এখানে ফার্স্ট কথা মার্ডারটা তো হয়েছে, অর্থাৎ এখানে খুন করে ফেলছে। সেকেন্ড কথা যে তার খুন করার ইচ্ছাও ছিল, ইন্টেনশনও ছিল। হ্যাঁ, এবং থার্ড কথা, সে এই খুন করার জন্য এমন ইঞ্জুরি ঘটাইছে যাকে খুন করছে তার বডিতে, যেটা মানে ওই অফেন্ডার জানতো যে এটা ডেথ ঘটাইতে পারে, অর্থাৎ লাইকলি টু কজ ডেথ। এখানে লাইকলি কথাটা একটু মাথায় রাখবো আমরা। হ্যাঁ, তো পার্সনটা কি জানলাম, যে পার্সনটা ডেথ ঘটাইছে, পার্সনটার ইন্টেনশন ছিল ডেথ ঘটানো, এবং পার্সনটা এমন ইঞ্জুরি করছে যেটা ডেথ ঘটাইতে পারে, এবং পার্সনটা আসলে মানে সে ওভারঅল কথা সে মারতে চাইছে, তার কোনো এক্সকিউজ নেই যে আমি এই কনে মারছি ওই কনে মারছি, সে মারতে চাইছে, দ্যাটস ইট, এটা প্রমাণিত। সো তখন কিন্তু এটা মার্ডারের সমপর্যায়ের কালপেবল হোমিসাইড ধরা হবে। এখন আমরা এটার সাথে সাথে মার্ডার আর কালপেবল হোমিসাইডের ডিফারেন্সটা একটু জেনে নিই, মানে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার আর মার্ডার, এই দুটো ডিফারেন্স আমাদের একটু জানতে হবে, বিকজ দুটা সেম জিনিস না। কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডারের ক্ষেত্রে যেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে কালপেবল হোমিসাইডের পার্সনটা এমন বডিলি ইঞ্জুরি ঘটায় যেই ইঞ্জুরিটা লাইকলি টু কজ ডেথ, অর্থাৎ ডেথ ঘটাইতে পারে, বাট
পার্সেন্টটা 100% শিওর না যে ডেথ ঘটবে। এটা হচ্ছে কালপেবল হোমিসাইডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমি ধরে নিলাম একজন পার্সন একটা মানে ছুরি বা নাইফ দিয়ে কাউকে আঘাত করছে, ওই ছুরিটা ব্লান্ট ছিল বা ভোঁতা ছিল, অতটা মানে ধারালো ছিল না, শার্প ছিল না। আমি ধরলাম এই পার্সনটা বি পার্সনকে এই ভোঁতা ছুরি দিয়ে আঘাত করছে, বি পার্সনটা মারা গেছে, এটা হচ্ছে কালপেবল হোমিসাইড। অপরদিকে সি পার্সনটা ডি পার্সনকে ছুরি দিয়ে আঘাত করছে, বাট ওই ছুরিটা শার্প কাটিং মানে এইজ ছিল একটা, বা ওই ছুরিটা খুবই শার্প ছিল বা ধারালো ছিল, উইটা দিয়ে আঘাত করছে, ওই পার্সনটাও মারা গেছে। বাট ওই সি পার্সন যে আঘাত করলো শার্প ছুরি দিয়ে, সে কিন্তু জানতো যে আমি যদি দিই তাহলে সে মারা যাবে, কারণ ইট ইজ সাফিসিয়েন্ট টু কজ ডেথ। তো এটাই হচ্ছে মার্ডার আর কালপেবল হোমিসাইডের মধ্যে ডিফারেন্স, যে কালপেবল হোমিসাইডের ক্ষেত্রে যে মার্ডারার সে জানে যে আসলে ডেথ ঘটতে পারে বাট সে 100% শিওর না। অপরদিকে যে হচ্ছে গিয়ে মার্ডারার বা মার্ডার করে সে জানে যে ইট ইজ সাফিসিয়েন্ট টু কজ ডেথ। আশা করি বোঝা গেছে দুইটার ডিফারেন্স। হ্যাঁ, এবং মার্ডারের ক্ষেত্রেও পার্সনটা ডেথ ঘটাইছে এবং সে তার ইন্টেনশনও ছিল মার্ডার ঘটানোর, বাট এখানে সে বডিলি ইঞ্জুরিটা সাফিসিয়েন্টলি করে। পাশাপাশি এক্ষেত্রেও সেম, তার কোনো মানে এক্সকিউজ থাকে না, সে মারবে তো মারবেই, এটাই তার ইন্টেনশন। হ্যাঁ, আচ্ছা, এখন আসা যাক কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এটা কিন্তু একটু আলাদা জিনিস। এটা আমরা যখন আসলে এক্সকিউজেবল হোমিসাইড পড়ছি কাইন্ড অফ উটার মতো কিছুটা, যেমন হচ্ছে যখন কোনো পার্সন প্রোভোকেশনের আন্ডারে পড়ছে, অর্থাৎ কাউকে খুব ইনস্টিগেট করা হচ্ছে, প্ররোচনা দেওয়া হচ্ছে যে ওকে খুন করে ফেলো, তখন এ পার্সনটা বি পার্সন দ্বারা পরিচিত হয়ে বা প্রভোকড হয়ে সে সি পার্সনকে খুন করলো, তখন এ পার্সনটা কিন্তু এইটা ডিফেন্সে দেখাইতে পারবে যে অ্যাকচুয়ালি আমাকে বি পার্সন ইনস্টিগেট করছিল বা আমাকে স্টিমুলেট করছিল সি পার্সনকে খুন করতে। হ্যাঁ, আবার হচ্ছে দেখা গেছে কোনো গুড ফেইথ এর কারণে বা পার্সোনাল কোনো পার্সনের প্রপার্টি বা নিজের পার্সোনাল ডিফেন্সের জন্য কাউকে খুন করছে, বা পাবলিক জাস্টিসের কথা মাথায় রেখে হয়তো বা কাউকে খুন করে ফেলছে, কোনো প্রিমেডিটেশন ছাড়া, আগের কোনো চিন্তাভাবনা ছাড়া কাউকে খুন করে ফেলছে, সকল ক্ষেত্রে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হিসেবে ধরা হয়। এখানে যেহেতু নট অ্যামাউন্টিং টু মার্ডার, অ্যামাউন্ট টু মানে হচ্ছে সমপর্যায়ের, হ্যাঁ, সো সে কিন্তু মার্ডারের সমপর্যায়ে এই হোমিসাইডটিকে ধরা হচ্ছে না, কারণ মার্ডার যদি সমপর্যায়ে ধরা হয় তাহলে পানিশমেন্ট বেশি, আর যদি মার্ডার সমপর্যায়ে না ধরা হয় তাহলে পানিশমেন্ট কিন্তু কিছুটা কমে যাবে, সে এই বিষয়গুলোর মানে দেখাইতে যদি পারে বা প্রমাণ যদি করতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে র্যাশ অর নেগলিজেন্ট হোমিসাইড, এটা বলতে কি বোঝায়? এটা মানে হচ্ছে কোনো গ্রস নেগলেক্ট করা হয়েছে কোনো একজন পার্সনের উপর এবং সেটাতে ওই পার্সনটা মারা গেছে, কোনো চিলড্রেন বা কোনো ওল্ড পার্সনের উপরে গ্রস একটা নেগলেক্ট করা হয়েছে, পার্সনটাকে প্রপার টেক কেয়ার করা হয় নাই, তখন পার্সনটা মারা গেছে নেগলেক্টের কারণে, হয়তোবা যদি প্রপার টেক কেয়ার করা হইতো সে বাইচা যাইতো, অথবা দেখা গেছে যে কোনো একজন পার্সন ইনজুর্ড হয়েছে, হ্যাঁ, সো ওই ইঞ্জুরির প্রপার বা রিজনেবল কেয়ার করা হয় নাই। ওভারঅল কথা, এই নেগলিজেন্সি বা উদাসীনতার কারণে কোনো পার্সন মারা যাচ্ছে, এটাকে আমরা র্যাশ অন নেগলিজেন্ট হোমিসাইড বলি। আর আলটিমেটলি সুইসাইড, হ্যাঁ, সুইসাইডের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবো যে সুইসাইড মানে আমরা জানি সেলফ মার্ডার, দ্য অ্যাক্ট অফ টেকিং ওনস লাইফ ভলেন্টারিলি, এটাকে আমরা বলি সুইসাইড। এবং আমরা জানি যে অ্যাটেম্পটেড সুইসাইড, অর্থাৎ নিজেকে নিজে হত্যা করার কিন্তু একটা আনলফুল অ্যাক্ট, এটার জন্য পানিশমেন্ট আছে, যেটা আমরা একটু পরে জানবো। আর অনেক সময় এরকম হয় যে পার্সনটাকে মানে সুইসাইড করতে অ্যাবেটমেন্ট করা হয় বা সহযোগিতা করা হয়, অথবা দেখা গেছে যে তাকে প্রভোক করা হয়। এই সকল ক্ষেত্রে যারা প্রভোক করে তারাও কিন্তু শাস্তি পাবে। যেমন আমি যদি শাস্তির বিষয়গুলো একটু তুলে ধরি, তো মার্ডারের শাস্তি হচ্ছে ডেথ পেনাল্টি বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অথবা ফাইনও হইতে পারে। তারপর হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এটার ক্ষেত্রে শাস্তি হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অথবা আপ টু 10 years অফ জেল অথবা ফাইন, মানে এই বিষয়গুলো হইতে পারে পানিশমেন্ট ফর মার্ডার। এটা কিন্তু কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, এদের ক্ষেত্রে সেম পানিশমেন্ট। আর কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এটার পানিশমেন্ট হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট অথবা 10 বছর পর্যন্ত জেল এবং ফাইনও হইতে পারে। আর নেগলিজেন্সের কারণে যদি ডেথ হয় তাহলে ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু 2 বছর পর্যন্ত জেল হইতে পারে এবং ফাইনও হইতে পারে। আর কাউকে যদি সুইসাইড করার ক্ষেত্রে, যেমন কোনো চাইল্ডকে, কোনো ইনসেন্ট পার্সনকে সুইসাইড করার ক্ষেত্রে প্রভোক করা হয়, তাহলে সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত হচ্ছে জেল হইতে পারে বা শাস্তি হইতে পারে। সুইসাইডের জন্য যদি কাউকে সহযোগিতা করা হয় তাহলে সেক্ষেত্রে
ওই যে সেম 10 বছর পর্যন্ত জেল অথবা ফাইন হইতে পারে। আর যদি অ্যাটেম্প টু মার্ডার করা হয়, কাউকে আমি খুন করার চেষ্টা করছি, খুন করতে পারি নাই বা চেষ্টা করছি, তখনও 10 বছরের শাস্তি হয়। এবং আমরা মাথায় রাখতেছি সব জায়গায় কিন্তু 10 বছর 10 বছর, হ্যাঁ। এবং যদি কালপেবল হোমিসাইড করার যে অ্যাটেম্প সেটা করা হয়, তাহলেও 10 বছরের জেল। অর্থাৎ মার্ডার করার ক্ষেত্রেও 10 বছরের জেল, কালপেবল হোমিসাইড করার ক্ষেত্রেও 10 বছরের জেল, মানে অ্যাটেম্প্ট করার ক্ষেত্রে, চেষ্টা করার ক্ষেত্রে, যদিও সে খুন করতে পারে নাই। আচ্ছা, তারপর হচ্ছে সুইসাইড যদি কেউ কমিট করতে চায়, তাহলে সেক্ষেত্রে বলছিলাম যে পানিশমেন্ট আছে, এবং সেটা হচ্ছে সাধারণত 1 বছর পর্যন্ত জেল হইতে পারে, এবং ফাইনও করা হইতে পারে, অথবা ফাইন জেল দুটোই হইতে পারে। সো এগুলা পানিশমেন্ট আমরা একটু জানা নিলাম। এগুলো সাধারণত বাংলাদেশ পেনাল কোড বা বিপিসিতে এই পানিশমেন্টগুলো উল্লেখ করা আছে। 302 নম্বর সেকশন থেকে 309 নম্বর সেকশন পর্যন্ত এই পানিশমেন্টগুলা কনজিকিউটিভলি দেওয়া আছে। ম্যানস্লটার, ম্যানস্লটার মানে হচ্ছে একজন মানুষকে খুন করা যেটা অ্যামাউন্টিং টু মার্ডার না, অর্থাৎ যে কাজটা মার্ডারের সমপর্যায়ে ধরা হয় না। আমরা ওই যে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার পড়ছিলাম না, কাইন্ড অফ ওরকম টাইপেরই। বাট এই ম্যানস্লটারকে আমরা দুই ভাগে ভাগ করি, ভলেন্টারি ম্যানস্লটার আর ইনভলেন্টারি ম্যানস্লটার। হ্যাঁ, তো সাধারণত এই যে ম্যানস্লটার এই জিনিসটা আনলফুল, এটা ঠিক আছে, বাট এটা আনইনটেনশনালি করা হয়। যেমন আমি ধরে নিলাম এটা সাধারণত কোনো রেকলেসনেস বা বেপরোয়া কোনো কাজ বা নেগলিজেন্স বা মানে উদাসীনতার কারণে হইতে পারে। যেমন আমি ধরলাম একজন পার্সন মানে অ্যালকোহল সেবন করে, নেশা করে সে গাড়ি চালাচ্ছে, তো গাড়ি চালায় সে কী করছে, সে হচ্ছে কারো উপর দিয়ে গাড়ি উঠাই দিয়েছে, কারো খুন করে ফেলছে, মানে গাড়ির চাপা দিয়ে। তো এই যে সে কাউকে খুন করে ফেললো, সে কিন্তু তার সেন্সে ছিল না, এবং সে এটা ইন্টেনশনালি করছে ওইভাবে বলাও যাবে না, ঠিক আছে। সো এই যে একটা খুন করা হইলো, এটাকে আমরা বলতে পারি ইনভলেন্টারি ম্যানস্লটার। হ্যাঁ, ভলেন্টারি ম্যানস্লটার মানে হচ্ছে কারো প্রোভোকেশনে বা কারো ইনস্টিগেশন বা কারো মানে প্ররোচনায় পড়ে খুন করা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ভলেন্টারি ম্যানস্লটার। আর ইনভলেন্টারি ম্যানস্লটার মানে হচ্ছে ওই যে বললাম যে মানে মানে সে কী করছে, সে হচ্ছে আনইনটেনশনালি দেখা গেছে যে কারো উপর দিয়ে গাড়ি উঠাই দিছে। এটাকে আমরা এক দুইভাবে বলতে চাই, যেমন হচ্ছে অ্যাক্টাস রিয়াস আর ম্যানস রিয়া, এরকম দুইটা ওয়ার্ড আছে। অ্যাক্টাস রিয়াস মানে হচ্ছে যে ফিজিক্যাল অ্যাকশনটা ডেটটা ঘটায়, হ্যাঁ, যে ফিজিক্যাল অ্যাকশনের কারণে ডেটটা ঘটে সেটাকে আমরা বলি অ্যাক্টাস রিয়াস। আর মেন্স রিয়া এটা মানে হচ্ছে তখন মাইন্ড এর যে বিষয়টা, অর্থাৎ ওই পার্সনটা যে ডেটটা ঘটাইতেছে, যে মার্ডারার, সেই পার্সনটার মাইন্ডের কি অবস্থা, মাইন্ড কি নর্মাল আছে নাকি অ্যাবনর্মাল। যেমন ইনভলেন্টারি ম্যানস্লটারের ক্ষেত্রে যেটা হয় যে তার কিন্তু মেন্টাল স্টেট ঠিক থাকে না, সে নেশাগ্রস্ত থাকে, ফলে সে মেন্টালি অ্যাবনর্মাল থাকে না, কিন্তু তার যে অ্যাক্টাস রিয়াস বা অ্যাকচুয়াল ফিজিক্যাল কন্ডিশন যেটা আসলে ডেথের জন্য দায়ী, সে গাড়ি চালাচ্ছে, তার ফিজিক্যাল অ্যাকশনটা দায়ী, তো এই বিষয়টা প্রেজেন্ট থাকে। অপরদিকে ভলেন্টারি ম্যানস্লটারের ক্ষেত্রে যেটা হয় যে দুইটাই প্রেজেন্ট থাকে, পার্সনটা হচ্ছে মানে ফিজিক্যালিও ফিট থাকে, মেন্টালিও ফিট থাকে, অর্থাৎ তার অ্যাক্টাস রিয়াস বা ফিজিক্যাল বিষয়টাও ফিট থাকে, মেন্স রিয়া বা মেন্টাল বিষয়টাও ঠিক থাকে, বাট সে খুনটা করে।